Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Ajmal Masroor Live. We're talking about coronavirus, talking about vaccination, talking about all of these tonight, inshallah. Aajke amader program e vaccination niye kotha bolbo, inshallah. Amader program e aajke vaccination niye kotha bolbo. Apnader jodi kono proshno thake, kono dhoroner proshno jodi apnara korte chan, amader doctor achen dujon, tader sathe kotha bolben, inshallah. Ebong amra shobai mile আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে ভ্যাকসিনেশনের ব্যাপার নিয়ে একটু ক্লারিফিকেশন দরকার। আমার সাথে জয়েন করেছেন ডক্টর মোহাম্মদ সালিমুজ্জামান বইয়া। উনি হচ্ছেন কনসালটেন্ট অ্যানেস্থেটিস্ট অ্যান্ড ইনটেনসিভিস্ট ফ্রম মোরকম বে এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট, নর্থ ওয়েস্ট অফ ইংল্যান্ড, ভেরি ফার অ্যাওয়ে, বাট হি ইজ হিয়ার ইউজিং আওয়ার টেকনোলজি মাশাআল্লাহ। অ্যান্ড ডক্টর মোহাম্মদ জাকিরুল্লাহ হু ইজ এ কনসালটেন্ট সার্জন ফ্রম উইপস ক্রস হসপিটাল, which is, of course, a local hospital to even my own home. Welcome to both of our guests. Assalamu alaikum. Assalamu alaikum. Thank you very much for welcoming. How are you? Fine, alhamdulillah, surviving. That's okay. The main answer, I would say. Very good. Dr. Muhammad Salimuzzaman Bhuya, how are you doing? I'm fine. Thank you. Thank you. আপনাদের নিয়ে আসার জন্য, আপনাদের সময়ের জন্য আমরা খুবই কৃতজ্ঞ। তো আমরা শুরু করি কথা দিয়ে। We'll talk both in Bangla and English so that our audience can understand. আমরা শুরু করি এটা দিয়ে যে সবাই বলতেছে এই ভ্যাকসিনের মধ্যে কত ট্রাবল প্রবলেম চলতেছে, এই ভ্যাকসিন নাকি আসলেও ভালো নয়, এই ভ্যাকসিন নিলে নাকি আমরা মারা যেতে পারি, অনেক ধরনের প্রশ্ন আসতেছে সবার কাছ থেকে। তো আপনারা একটু ভ্যাকসিনেশনের ব্যাপারটা ক্লারিফাই করেন প্রথমে, ইন্ট্রোডাকশনটা দেন, ভ্যাকসিনটা কী। আমি শুরু করি ডক্টর সালিমুজ্জামান সাহেবকে দিয়ে, এই ভ্যাকসিনেশনটা কী? ভ্যাকসিনেশনটা হচ্ছে সেটা একটা ঔষধ যেটা একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়াল রোগকে প্রতিরোধ করে, এটাকে চিকিৎসা করে না কিন্তু এটা প্রতিরোধ করে, সেটা হচ্ছে ভ্যাকসিন। যেমন হামের ভ্যাকসিন আছে, যেমন ম্যালেরিয়া টিবির ভ্যাকসিন আছে, মিজলসের ভ্যাকসিন আছে, সেগুলো হচ্ছে প্রতিরোধ করার জন্য। করোনা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ এবং এটা আপনারা সবাই জানেন যে পৃথিবীতে, সারা পৃথিবীতে এটা একটা তাণ্ডব তৈরি করেছে, মিলিয়ন মিলিয়ন লোক মারা গেছে সারা পৃথিবীতে, এবং আমাদের ইকোতেও গতকাল পর্যন্ত হচ্ছে 91,470 জন ইউকে নাগরিক মারা গেছে। আমাদের হাসপাতালগুলোতে করোনা রোগীর জায়গা হচ্ছে না, আইটিউতে প্রচুর রোগী ভেন্টিলেশনে আছে। এই যে ভাইরাসটা যেটা আপনার উৎপত্তি হয়েছে গত বছর ডিসেম্বর মাসে বা তার আগের বছর ডিসেম্বর মাসে চায়নাতে, সেটা এখনো সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। ভ্যাকসিন হচ্ছে যে এটাকে প্রতিরোধ করার জন্য, এবং আপনারা এটাও জানেন যে এই ভাইরাসের কোনো ঔষধ নাই যেটা এটাকে সারিয়ে তুলতে পারে। একমাত্র উপায় হচ্ছে এখন ভ্যাকসিন দিয়ে সেটাকে প্রতিরোধ করা। ওকে, থ্যাংক ইউ, ভেরি ক্লিয়ার। এই এই ওষুধ, এই এটা ওষুধ নয়, এটা হচ্ছে একটা প্রতিরোধ করার, প্রোটেক্ট করার একটা মেডিসিন, অফকোর্স ওষুধ, বাট নট টু কিউর ইউ, দিস ইজ ভেরি ক্লিয়ার। জাস্ট লাইক ভ্যাকসিন ফর পোলিও, জাস্ট লাইক ভ্যাকসিন ফর স্মল পক্স, জাস্ট লাইক ভ্যাকসিন ফর টিবি অ্যান্ড মেনি আদার ভ্যাকসিনেশনস দ্যাট উই গিভ আওয়ার চিলড্রেন। ফর এক্সাম্পল, ইফ উই আর গোয়িং টু সৌদি আরেবিয়া ফর উমরা অর হজ, ওইখানে যাওয়ার আগে আমাদের ভ্যাকসিনেশন দিতে হয়, মেনিনজাইটিস ভ্যাকসিনেশন, ইয়েলো ফিভার, উই হ্যাভ টু ডু মেনি আদার ভ্যাকসিনেশন, সো দিস ইজ ভেরি সিমিলার। ওকে, লেটস গো টু দি আদার ডক্টর হু হ্যাজ অলসো ভেরি কাইন্ডলি গিভেন আপ হিস টাইম, ডক্টর মোহাম্মদ জাকিরুল্লাহ। আচ্ছা ডক্টর জাকিরুল্লাহ, আপনাকে প্রশ্ন করি, এই ভ্যাকসিনেশনের দরকারটা কী ছিল? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, কারণ আমাদের ভ্যাকসিনেশন যেটা সেলিম ভাই বললেন যে এটা আসলে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হয়, তাই তো? এখন এই যে ভাইরাসটা এসছে, এই ভাইরাসটাকে আমরা চিনি না, চিনতাম না, এখন দিন দিন চিনছি বা জানতে পারছি। এখন ভাইরাসের এগেনস্টে কোনো ওষুধ পার্টিকুলারলি বের হয়নি। এই এই প্রতিরোধক জিনিসটা কিভাবে তৈরি করা হয়, যেমন ধরুন আমাদের এখন করোনা ভাইরাসের জন্য আমাদের ভ্যাকসিনেশনের দরকার, সেখানে করা হচ্ছে কি, করোনা ভাইরাসের কোনো একটা যেটাকে আমরা স্পাইক প্রোটিন বলি, তার মধ্যে অনেকগুলি ফর্মুলা থাকে যেগুলিকে আমরা ডিফারেন্ট টাইপের
এই যে মেসেঞ্জার আরএনএ বা অন্যান্য ডিএনএ যেগুলি থাকে তার ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে আমরা বুঝতে পারি এই ভাইরাসটা কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করছে। এখন আমাদের শরীরে যদি ভাইরাস ঢুকে বা জীবাণু ঢুকে বা ব্যাকটেরিয়া ঢুকে, তখন আল্লাহর তরফ থেকে আমাদের কতগুলি প্রতিরোধ করার ক্ষমতা দেওয়া কতগুলি সেল আছে শরীরের মধ্যে, যেমন আমরা টি সেল বলি, বি সেল বলি, এ ধরনের অনেক সেল আছে। যখনই কোনো একটা অসুখ বা জীবাণু বা ভাইরাস শরীরের মধ্যে ঢুকলো, 99% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোনো শরীর খারাপ হচ্ছে না, কিন্তু ওই যে বললাম প্রভু থেকে বলুন, আল্লাহ থেকে বলুন, যে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা আছে সেটা অটোমেটিক্যালি তাদেরকে মেরে দিচ্ছে। এখন আপনি যেটা বললেন যে মাম্স মিজলস, এগুলিতেও কিন্তু ছোট ছোট অনেক সময় অ্যাটেনিউটেড ভাইরাস ইউজ করা হয় বা ব্যাকটেরিয়া ইউজ করা হয়, তার কারণ হলো সেগুলি অল্প পরিমাণে আমাদের শরীরে ঢুকে দেওয়া হয়। করোনা ভাইরাসের ব্যাপারে আমরা ভাইরাসটা ইউজ করিনি, যেটা ফাইজারের ভ্যাকসিন করা হয়েছে সেটা একটা কেমিক্যাল ফর্মুলাটাকে আমরা তৈরি করে সায়েন্টিস্টরা তৈরি করেছেন, সেটা শরীরের মধ্যে ঢুকে দিয়েছে। এটা কিন্তু এটা ডক্টর জাকিরুল্লাহ, এটা কিন্তু ইসলামের একটা বিরাট কথা। আপনি যে এখন যেটা বললেন, আমাদের নবীটা বলে গেছেন, উনি বলছেন যদি তোমাদের কাপের মধ্যে একটা মশা পড়ে যায় অথবা একটা কী বলে ওটার নাম ফ্লাই পড়ে যায়, মাছি পড়ে যায়, তাহলে তোমরা ওই মাছিটাকে ভালো করে ডুবানোর পরে ফেলে দিও, ওটাকে ডুবানোর পরে ফেলে দিও। তো সাহাবার জিজ্ঞাসা করলেন, হ্যালো নবী এটা কেন আমরা করবো? উনি বললেন তার একটা উইংয়ে একটা ডানার মধ্যে বিষাক্ত পয়জন, অন্য ডানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পয়জনের অ্যান্টিডোট দিয়ে দিয়েছেন। আমরা যখন সাপ যখন আমাদেরকে কামড় মারে, এই সাপের অ্যান্টিডোট হচ্ছে সাপের এই বিষাক্ত পয়জন থেকেই তো বানানো হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তার মানে আপনি ডাক্তার হিসেবে আমার শরীরের মধ্যে এই সাপের পয়জন ঢুকাচ্ছেন আমাকে বাঁচানোর জন্য। যদি এইটা করেন তাহলে আমাদের লোকের প্রবলেমটা কি? আমরা যদি এই করোনা ভাইরাসের ভাইরাসটা শরীরে ঢুকাই যাতে এই ভাইরাসটা ভাইরাসকে সাথে ফাইট করতে পারে। কারেক্ট, আপনি ঠিকই বলেছেন মাসির ভাই। হয় কি আমরা ভাইরাস যখন ঢুকে হয়তো মিলিয়ন 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 ভাইরাস ঢুকলো, কিন্তু যখন ভাইরাসের আমরা যেটা আমরা বলছি এই যে ভ্যাকসিনেশন তৈরি করলাম, তখন ছোট্ট একটা অংশ পুরো ভাইরাসও দিতে হয় না। অনেক সময় কেমিক্যাল ফর্মুলাটা আমরা কেমিক্যালি বানিয়ে সেটা শরীর মধ্যে ঢুকানো হবে, যেটা ফাইজার ভ্যাকসিন করছে। তার ফলে হলো কি, শরীর প্রথমে বুঝতে পারলো আমার ভিতরে কেউ একজন ঢুকেছে, যেটা আগে কখনো ঢুকেনি, যেটা আগে আমরা কখনো দেখিনি। তখন শরীরে আমাদের অ্যান্টিবডি তৈরি হবে, এবং আমি যে বললাম আল্লাহর তরফ থেকে কতগুলি আরো প্রোটেকটিভ সেল আছে, টি সেল, বি সেল, মেমোরি সেল, এগুলি কতগুলি সেল আছে, তারা বলবে এটা তো আমাদের জন্য একটা শত্রু, তখন তাকে মারবার জন্য অটোমেটিক্যালি কিছু আমাদের এদের সেনাবাহিনী তৈরি করবে, যেটা আমি সহজভাবে বলবার চেষ্টা করি, যেটা আমি বললাম যে ইমিউনিটি তৈরি করবে শরীরে। পরবর্তী সময় যদি ভাইরাস আপনার কাছে আসে, তখন সঙ্গে সঙ্গে শরীরটা বুঝে ফেলতে পারবে যে এটা তো আমার শত্রু, আমাকে মারতে হবে। এখন এই ভ্যাকসিনেশন যদি আগে না থাকতো, তখন হয় কি শরীরকে 8 থেকে 10 দিন লেগে যায় তার ভাইরাসের এগেনস্টে কাজ করতে। এই যে সময়টা, এই সময় করোনা ভাইরাসে মারা যাচ্ছেন, কারণ তাদের তখন শরীর ওই পরিমাণ, যে পরিমাণ ভাইরাস ঢুকেছে তার এগেনস্টে সেই পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে পারে না, তার বিপক্ষে সেই পরিমাণ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। এই জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একটু এই ওষুধ দিয়ে, এইটাই তো কাজ, সাহায্যের হাত। এই সমান ব্যাপার হচ্ছে আমার যখন চেস্ট ইনফেকশন হয়, আমার বডির হয়তো অটোমেটিকলি ফাইট করতে পারে, বাট মধ্যে মধ্যে যখন ইনফেকশনটা বেড়ে যায় তখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার তখন দেখে আমার অবস্থা কী। ইনফেকশনটা যদি বেশি হয়ে যায় তখন আমাকে ডাক্তার বলে যে তোমার একটা অ্যান্টিবায়োটিক দরকার। অ্যান্টিবায়োটিকের মানে কী? ওই অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে আমার ভিতরে আরও কিছু সেনাবাহিনী ঢুকায় দেওয়া, যার মাধ্যমে ওইটার বিরুদ্ধে একটু ফাইট করা যেতে পারে। দ্যাটস ইট, বিউটিফুলি এক্সপ্লেইন ডক্টর জাকিরুল্লাহ। আই হ্যাভ আন্ডারস্টুড মোর অ্যাবাউট ভ্যাকসিন বাই ওয়াট ইউ জাস্ট সেড ইন ওয়ান শর্ট সেন্টেন্স দ্যান এভার বিফোর। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার করতে পারেন আজকে প্রশ্ন। হি সেড ইট সো বিউটিফুলি, অল অফ আস হ্যাভ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ভাইরাসেস গোয়িং ইন অ্যান্ড আউট অফ আওয়ার বডি। Our body has a natural defense mechanism given by Allah. It fights them all. In some cases, it can't fight them. And when it doesn't fight and can't fight, and we see people dying because of that, doctors and scientists have put their mind, their talent and their training together to come up with a little bit of a helping hand by giving us a vaccination within our body. It boosts our strength to be able to create immunity so that it can fight, create antibodies so it can fight back.
ইফ দ্যাটস হোয়াট উই আর ডুইং, হোয়াটস দ্য প্রবলেম? আমাদের কী অসুবিধা? কেন আমরা এই প্রশ্নটা বারবার খুঁজতেছি? কেন আমরা ট্রাবল ক্রিয়েট করতেছি? কেন মিস ইনফরমেশন স্প্রেড করতেছি? এইটা ওইটা বলে, সো সিম্পল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন এখনই। লেটস গো টু ডক্টর সালিমুজ্জামান। ডক্টর সালিমুজ্জামান, এত সহজ যদি এটা হয়, আমাদের লোকেরা বুঝতে পারতেছে না কেন? সেটা প্রথমত হচ্ছে যে এটা আমাদেরই গাফিলতি বলবো, যে আমরা আমাদের লোকজনকে ভালোভাবে বুঝাইতে পারি। সেটা হইতে পারে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাষার অসুবিধা, সেটা হইতে পারে আমাদের কালচারের অসুবিধা, সেটা হইতে পারে আমাদের কমিউনিকেশন প্রবলেম। আমাদের দায়িত্ব হলো, আমাদের যারা কমিউনিটি লিডার্স আছে, আমাদের যারা মসজিদের যারা ইমাম আছে, আমাদের যারা গভর্নমেন্ট আছে, আমাদের যারা ডাক্তার আছে, জিপি সার্জারিতে যারা জিপিরা আছে, যারা স্বাস্থ্যকর্মী আছে, এদের কাজ হলো খুব সহজ ভাষায় আমাদের লোকালিটি বা আমাদের কমিউনিটির লোকজনকে বুঝিয়ে দেওয়া যে ভ্যাকসিনটা হচ্ছে সবাইকে সাহায্য করার জন্য। এই যে জাকের বললেন, ডাক্তার জাকের বললেন, আমি একটু অ্যাড করতে চাই যে এই যে করোনা ভ্যাকসিন, এটা করোনা ভাইরাস, এটা একটা ভাইরাল ডিজিজ লাইক আদার ফ্লু, বাট এটা হচ্ছে অন্যান্য ফ্লুর চেয়ে আপনার 1000 গুণ খারাপ এবং এটা মানুষকে মেরে ফেলতে পারে। সবাই মারে না, 100 জনের ভিতরে 98-99 জন লোক ভালো হয়ে যায়, কিন্তু একজন দুজন লোক খুবই অসুস্থ হয়ে যায়। এই যে খুবই অসুস্থ হয়ে যাওয়ার কারণে অনেকে মারাও যাচ্ছে। এইটা থেকে, এই বিপদ থেকে আমাদের বাঁচানোর জন্যে সায়েন্টিস্টরা খুব অল্প সময়ের মধ্যে, 1 বছরের ভিতরে, মানে 10 মাসের ভিতরে একটা ওষুধ আবিষ্কার করেছে, ওইটাকে আমরা হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যেটা হলো, যে ডাক্তার জাকির যেটাকে বললেন যে এটা ভাইরাসের একটা মৃত অংশ, ভাইরাসের বডিতে যে স্ট্রাকচার থাকে আমরা এটাকে জেনোম বলি, এই জেনোমের একটা সিকোয়েন্স আছে, এটা মিলিয়ন মিলিয়ন সিকোয়েন্স, এর মধ্যে একটা ছোট একটা সিকোয়েন্স নিয়ে ওটা বডিতে ঢুকে দেওয়া হয়েছে। আর বডির যে নর্মাল প্রতিরোধ ক্ষমতা আছে সেটা তো এই যখন ভাইরাস ঢুকবে সেটা কাজ করবে, কিন্তু এখন আমরা এই অংশটাকে ঢুকিয়ে দিয়ে শরীরের যে নর্মাল প্রতিরোধ ক্ষমতাকে একটা ধোকা দিচ্ছি। ওর প্রতিরোধ ক্ষমতা মনে করছে যে আরে এই তো করোনা ভাইরাস ঢুকে গেল আমার শরীরে, তখন শরীরের প্রতিরোধ ক্ষমতা যেটা ইমিউনোগ্লোবুলিন বলে বা অ্যান্টিবডি বলে সেটা তৈরি করতে থাকে, এবং এটা তৈরি করতে 7 দিন থেকে 10 দিন কি 12 দিন সময় লাগে। এই 12 দিন পরে আমাদের শরীর প্রস্তুত হয়ে থাকে যে যদি নেক্সট টাইম যে সত্যিকারের ভাইরাসটা আছে, শক্তিবারের শত্রুটা আসে, তখন আমাদের সৈন্য সামন্ত বেড়ে গিয়ে ওদেরকে ঢোকার সাথে সাথেই মেরে ফেলবে। ভেরি গুড, এটা হচ্ছে ভ্যাকসিন। ভেরি গুড, এটা কোনো খারাপ কিছু না। থ্যাংক ইউ, ভেরি ক্লিয়ার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমাদেরকে এখনই। আমাদের টিভি প্রোগ্রামে আজকে কথা আমরা কথা বলতেছি ভাইরাসের ব্যাপারে, কত ধরনের মিথ্যা কথা আমাদের মধ্যে স্প্রেড হইতেছে, কমিউনিটির মধ্যে লোকেরা স্প্রেড করতেছে একজনের কাছ থেকে আরেকজন, আসলে কোনো ভিত্তিহীন কথা। এই ধরনের ভিত্তিহীন কথা আমরা শুনবো না, আমরা শুনবো এক্সপার্টসদের কাছ থেকে কথা। এখন আমরা প্রশ্ন নেই। হ্যালো, সালাম আলাইকুম। কোলা, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, হ্যালো আজমল ভাই, সালাম আলাইকুম। আমার একটা কোশ্চেন। জি হোকা। আমার যে কোভিড ফাইজারের ভ্যাকসিন যদি খেলুন, অ্যামোক্সিলিন অথবা পেনিসিলিন অ্যালার্জি থাকে, এই নেওয়া অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে কি উনি এই ভ্যাকসিনটা নেবেন? এখন অ্যালার্জিক, সিরিয়াস অ্যালার্জি থাকে, তাহলে যারা ভ্যাকসিন তৈরি করেছে এবং যারা ভ্যাকসিন দিচ্ছে ওরা বলে যে এটা না নেওয়ার জন্য সিরিয়াস অ্যালার্জি থাকে আর কি। এখন ওর অ্যালার্জিটা কি লেভেলে সেটা জানতে হবে। তো এটাই হোক, থ্যাংক ইউ, ভেরি ক্লিয়ার আনসার দিয়ে দিয়েছেন অলরেডি। আপনার অ্যালার্জির ব্যাপারে উনি বলেন অ্যালার্জিটা রাস্তাস বাইরে যায় আর কি। অথবা ধরেন একটু অ্যাড করি ভাই, সেলিম ভাই যেটা বললেন একদম কারেক্ট। কারো যদি অ্যালার্জি, ডিফারেন্ট জিনিসের উপর অ্যালার্জি থাকে, শুধু একটা মেডিসিন না পার্টিকুলারলি, যেমন পেনিসিলিনের উপর অ্যালার্জি থাকলে আপনি ভ্যাকসিন নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যাদের, সেলিম ভাই যেটা বললেন কারেক্ট, অনেকে দেখা যাচ্ছে মাল্টিপল জিনিসের উপর অ্যালার্জি আছে, তাই না? ডাস্ট অ্যালার্জি আছে, অ্যাজমা অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো জায়গায় গেলে
একটা কোনো কিছু টাচ করলি হয়তো বা অ্যালার্জি হয়ে গেল, তাদেরকে মানা করা হচ্ছে যেন না নেয়। আপনার যে কোনো অসুবিধা নাই নিতে পারবা। থ্যাংক ইউ। নেক্সট কল। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? নি জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হোক আছে। আপনার প্রশ্ন কেতা ভাই? না, আমার কোশ্চেন হলো, আমার অ্যাকচুয়ালি আমি ইফেক্টেড হয়েছিলাম গত আজকে 10-12 দিন চলে, তো 2 দিন আমি অসুস্থ ছিলাম, তারপরে আল্লাহর রহমতে স্বাভাবিক আছি। আমার কি ভ্যাকসিন নেওয়া ঠিক হবে? মানে আমার তো মনে হচ্ছে যে আমার অ্যান্টিবডি নিজে থেকে তৈরি হয়েছে, তাই আমি কি ভ্যাকসিন নেব? আমি এটা জিজ্ঞাসা করি ডাক্তার জাকিরুল্লাহকে। ডক্টর জাকিরুল্লাহ, আপনার কাছে প্রথমে আসি, উনি অলরেডি ইনফেক্টেড হয়েছিলেন, ভালো হয়ে যাচ্ছেন এখন, ওনার কি না দরকার? আচ্ছা, এটা ভালো প্রশ্ন করেছেন, কারণ সাধারণত যদি সত্যি করোনা ভাইরাস হয়ে থাকে আপনার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে। তবে সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছেন যে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে ইনফেকশনের পরে সেটা বেশি দিন থাকছে না, কারো কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 9 মাস থাকছে। তো আমরা যেহেতু জানি না এটা সারা জীবন থাকবে কিনা, সেই জন্য উপদেশ দেওয়া হচ্ছে আপনার যদি করোনা ভাইরাস হয়েও থাকে, অ্যাটলিস্ট 3-6 সপ্তাহ পরে যদি আপনি থাকেন, আপনাকে অবশ্যই ওরা আবার ভ্যাকসিনেট করতে পড়ছে। কিন্তু আপনি ভ্যাকসিনেশন দেওয়ার পরে যে আপনার আবার যে আপনার হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এটা ভালো কথা বলেছেন। তবে ভ্যাকসিনেশন যেহেতু আরম্ভ হয়েছে কিছুদিন আগে, এটা লং টার্ম ইফেক্ট আমরা দেখতে পাবো 1 বছর বা 2 বছর পরে, তা আগে বুঝতে পারবো না। এরা মনে করছে সায়েন্টিফিক্যালি যতটুকু পরীক্ষা করে যে লাস্ট 1 বছর ধরে ওদের ট্রায়াল চলছে, তো এখন পর্যন্ত যাদেরকে দেওয়া ট্রায়ালে নেওয়া হয়েছে তাদের সবারই অ্যান্টিবডিটা আছে। এই জন্য এখনো বলছি না আমরা যে সেকেন্ড ডোজ বা থার্ড ডোজ আবার কবে নিতে হবে বা আদৌ নিতে হবে কিনা, এটা লাইফ টাইম ইমিউনিটি দিবে কিনা, আমাদের কিছু সময় লাগবে এটা জানার জন্য। Of course, normal situation to ebhabei hoy amader. Fantastic, thank you Dr. Zakirullah. Apnar prashno uttor paisen to bhaiya ji. Hello, thank you very much. Apni prashno uttor paye gechen. I'm very happy if you have got any questions, whether you want to ask in Bangla or English, you can. We're trying to debunk or destroy some of those awful myths that we have in our country. ডক্টর সালিমুজ্জামান, আপনাকে একটা প্রশ্ন আমি করি। আমাকে একজন জিজ্ঞাসা করছে একটু আগে, এই ভ্যাকসিনেশনের মাধ্যমে নাকি আমাদের শরীরের মধ্যে মাইক্রোচিপ ঢুকানো হচ্ছে যার মাধ্যমে গভর্নমেন্ট আমাদেরকে মনিটর করতে পারবে, এইটার ব্যাপারে আপনি কি মনে করেন? এটা আমিও শুনেছি। আমি মনে করি যে এটার কোনো বেসিস নেই, এটা সম্পূর্ণ অসত্য। এবং যারা ভ্যাকসিন তৈরি করেছে, ফাইজার ভ্যাকসিন এবং অক্সফোর্ড ভ্যাকসিন, এখন মডার্না ভ্যাকসিন, তাদের যে ভ্যাকসিনের কী প্রসেস, কীভাবে তৈরি করলো, এটা কোথায় কোথায় ট্রায়াল হলো, 35,000 লোককে ট্রায়াল দিয়েছে আমেরিকাতে, সাউথ আফ্রিকাতে এবং ব্রাজিলে, এগুলো সব ডিটেইল ইন্টারনেটে আছে। কোথাও এবং লেখা নেই যে এটা এটার কোনো মাইক্রোচিপস ঢোকানো হয়েছে, এটা একটা অপপ্রচার। এবং আমি মনে করি যে অপপ্রচারে কান না দিয়ে আমাদের সবাইকেই, যারা ভ্যাকসিন নেওয়াটা সম্মত, ভ্যাকসিন নেওয়া উচিত এবং আমাদের জীবন বাঁচানো উচিত। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আমার মাকে নিয়ে গিয়েছিলাম গত রোববারে ভ্যাকসিনেশনের জন্যে। আমি ভ্যাকসিনেশন দেওয়ার সময় আমি নিজে ভিডিও করে নিয়ে আসছি, আমার ভিডিওটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি, সবাই দেখতে পাবেন যে আমার মায়ের হাতে যখন ভ্যাকসিনেশন দেওয়া হয়, ভ্যাকসিনেশনটা কিন্তু একটা গ্লাসের বোতল থেকে আসছে, ভ্যাকসিনেশনটা কিন্তু লিকুইড ফর্মে ছিল, পানীয় ছিল, এবং একেবারে ছোটো, ভেরি ফাইন নিডল ওটা ব্যবহার করা হয়েছে। আমাদের যারা বলে যে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে মাইক্রোচিপ ঢুকানো হচ্ছে, পানীয় আকারে মাইক্রোচিপ ঢুকানো যায় কি? এটা আদৌ কি সম্ভব? আর এই ধরনের এত ছোটো সিরিঞ্জ দিয়ে মাইক্রোচিপ শরীরের মধ্যে ঢুকানো কি আসলেও সম্ভব? ডক্টর জাকিরুল্লাহ, আপনি কি মনে করেন, লিকুইড ফরম্যাটে মাইক্রোচিপ বানানো যায়? আমাদের সবচেয়ে প্রবলেমটা হচ্ছে কি, আমরা যেহেতু এইসব জিনিস নতুন নতুন করে জানছি বা শুনছি, অনেকের মাইক্রোচিপ সম্পর্কে ওরকম আইডিয়া নাই। এত সুন্দরভাবে এত নীলের মাঝখান দিয়ে যদি যেত মাইক্রোচিপ, তাহলে অনেক আগেই আমরা অন্যান্য জগতে চলে যেতাম আমার মনে হয়, বা অন্যান্য কি বললাম, অনেক অ্যাডভান্স হয়ে যেতে পারতাম না। এখানে মাইক্রোচিপ দেওয়া হচ্ছে না। তবে একটা মনে রাখবেন, এই ধরনের কিছু কিছু মানুষ থাকবে যারা গুজব ছড়াবে, গুজব ছড়াবে, মানুষকে বিরত রাখা। অনেকে বলছেন এখানে
ভ্যাকসিন দিলে বাচ্চা হবে না, অনেকে ফার্টিলিটি আচ্ছা নষ্ট হয়ে যাবে। বাচ্চার ব্যাপারে পরে কথা বলবো ডাক্তার, আপনাকে এই প্রশ্নই করার ছিল, একটা প্রশ্ন নিয়ে নেই। হ্যালো সালাম আলাইকুম কোলা। হ্যালো স্যার, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। জি বলেন। Alhamdulillah. Brother, I have a question. What's your question? More of a confusion rather, you know, confidence, if it makes sense. Basically, everyone says, take the vaccine, it will be safe. Now, you know, hayat maut is in Allah's hands. Correct. But at the same time, I suffer from multiple health conditions, i.e. diabetes, heart conditions, sleep apnea. I'm on a CPAP machine as well, respiratory machine. Now, my question is, it has become more like our, you know, the, let me rephrase it in Bengali, Bangladesh is another international motto. No one knows the truth. What is the truth? Who but is that, the shouldn't true be, freedom let me just say, that is not true. We know the truth. We know the truth, and that is we have a vaccine. We know that this vaccine has gone through a rigorous process. We know that we have systems in place that people can't bypass. We know that this vaccine or any medicine will have side effects. Some people will be affected negatively, but vast majority won't be. And we also know that this vaccine is out. We don't know the long-term impact. We only know the short-term impact. But it is important to take the medicine because it probably would be in your best interest. Now, whether you can or not, with your health condition, when you go to the doctors, when you go to your vaccination center, when you contact your GP, they would have made that assessment in the first place. Right? They would have made that assessment in the first place. When I took my mother, আমার আম্মাকে যখন আমি নিয়ে গেলাম, ডাক্তার আমার আম্মাকে কয়েকটা প্রশ্ন করলেন। এর মধ্যে একটা হচ্ছে কোনো ধরনের সিরিয়াস অ্যালার্জি আছে কি না। Of course, they will ask you those questions. Anyhow, এখন আমরা একটা ব্রেক নেব। After break, when we come back, we'll inshallah continue with your questions and trying to break some of those myths. Don't go too far away. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back. Ajman Masroor live. Inshallah, we're talking about coronavirus and trying to bust all the myths, all the misinformation that we have in our community. I'd like to try and get rid of them, trying to see if we can really iron them out. So what we've discussed so far, this vaccination is like any other vaccination. We should consider taking it because it will help us fight coronavirus. It may not give you a permanent solution. We don't know how long it's going to be, but it's a good start. That's the first thing. Secondly, there is no microchip that's being put into our system because of this vaccination. That's a lie. It's a myth being spread by people who are looking for mischief, nothing else. Okay, now coming back to you, Dr. Zakirullah, I will come to Salimuzaman Bhai one in a few minutes, Doctor. Let me ask you, Dr. Zakirullah, I've been told from my reliable sources that you have taken both the doses already. Can you please tell us how it was before, how was it afterwards? And you look fine to me, so you must be alive and kicking to be able to tell us the story. I think we might have lost him. Oh, we may have lost him. আচ্ছা সালেমুজামান, ডক্টর সালেমুজামান, হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিনেশন ইয়েট? ইয়েস আই হ্যাভ, আমি ভ্যাকসিন পেয়েছি। আচ্ছা, ভেরি গুড, কেমন গেল? আমার আমার স্ত্রী সে দুইটা ডোজই পেয়েছে। ভেরি গুড। এবং আমার অভিজ্ঞতা যদি আপনি জানতে চান, বলেন প্লিজ। আমি বলবো যে এটা আমার মনে হয়েছে একটা সিম্পল ইনজেকশন এবং আমি কথা শুনতে পাচ্ছি না, কোনো আফটার এফেক্ট বলতে কিছু আমি বুঝিনি, শুধু একটু ব্যথা হয়েছে 4-5 ঘন্টা। আমার ওয়াইফ একই কথা, সে তার কোনো উপসর্গ হয়নি, তবে অনেকের একটু জ্বর হয়, একটু ব্যথা হয়, একটু ম্যালেজ হয়, একটু সিকনেস হয়, কিন্তু আমরা কোনো উপসর্গ বুঝতে পারিনি। হ্যাঁ, ভেরি গুড। আমার আম্মাও সমান বলছেন, আমার আম্মা ইনজেকশনের পরে বলছেন যে কিছু ফিল করেন নাই, একদিন পরেও কিছু ফিল করেন নাই, কোনো টেম্পারেচার হয় নাই, কিন্তু ব্যথা হয় নাই কোথাও, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে যারা এই ধরনের মিসইনফরমেশন স্প্রেড করতেছে তাদেরকে বলা দরকার যে স্টপ ইট, আপনারা বন্ধ করেন এক্ষুনি, মিথ্যা কথা কখনো কোথাও আপনারা স্প্রেড করবেন না। ডক্টর জাকরুল আপনি চলে আসছেন, আপনিও তো ইনজেকশন নিয়েছেন না, এইটা ভ্যাকসিনেশন, আপনি দুই ডোজ নিয়ে দুটো ডোজ নিয়ে নিয়েছেন? আমার দুইটাই হয়েছে, আল্লাহর রহমতে। ভেরি গুড। এখন আপনার অবস্থা কেমন? আমার কখনই কোনো কিছু আসলে ফিল করিনি, সত্যি কথা বলতে প্রথম ডোজের পরে একটা ফোঁটা ব্যথা হয়নি, শরীর খারাপ হয়নি আল্লাহর রহমতে, আর একটু একটা ইনজেকশন দিলে যেরকম অল্প একটু মাসলে ব্যথা হয় সেটা হয়তো বা
কয়েক ঘন্টার জন্য ছিল বিকালের দিকে, বাট তারপরে চলে গেছে। এবং সেকেন্ড ডোজের সময় কোনো কিছু আমি ফিল করিনি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি, কোনো কোনো সিমটমই আমি ফিল করিনি। কতদিন আগে নিয়েছিলেন এটা? আমার প্রথমটা হয়েছিল হলো তাহলে 16 তারিখে না 17 তারিখের দিকে ডিসেম্বরে, আমি ফাইজারের ভ্যাকসিনের কথা বলছি, এবং তার ঠিক 21 দিন পরে 8 তারিখে আমারটা হলো, লাস্ট 8ই জানুয়ারি, এবং এখন তো আজকে তো প্রায় অলমোস্ট 12 দিন, 20শে জানুয়ারি আজকে। তার মানে কি আপনি এখন থেকে অহরহ সব জায়গায় যাইতে পারবেন, ঘোরাতে পারবেন, কোথাও কোনো অসুবিধা নেই? আচ্ছা, এইটা হলো থিওরিটিক্যালি, ডেফিনেটলি অবশ্যই, কারণ আমি মনে করছি যে আমার ইমিউনিটি 90-95% আমার হয়ে গেছে, সো আমি যেখানে যেতে পারবো। কিন্তু তবু বলা হয় অনেক সময় ভ্যাকসিনেশনের পরেও মানুষ কিন্তু ক্যারি করতে পারে ভাইরাস, যার জন্য আমি যেন মাস্ক পরে থাকি। মানুষের বাইরে যেমন আমি পেশেন্ট দেখতে যাচ্ছি যাদের এখন পর্যন্ত কোভিড আছে, আমরা সেরকম পিপি মাস্ক পরে যাচ্ছি বা যেখানে প্রোটেকশন দেওয়া দরকার অবশ্যই নিচ্ছি। তবে একটা জিনিস, যে যাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে তাদের এই ভাইরাসটা পাওয়ার চান্সটা একটু কম, বাট যেহেতু নতুন ভাইরাস, আমি আবারও বলছি ভ্যাকসিনও নতুন, আমাদের একটু সাবধানে চলতে হবে, যেন একেবারেই আমরা পরবর্তী সময় জানতে পারবো যে কতটুকু আসলে পুরোপুরি ইমিউনিটি হয়েছে। সাধারণত 90-95%, তো সবাই সাবধানে থাকা উচিত। ডক্টর সালিমুজ্জামান, আপনি কি এখন ফ্রিলি ঘোরাফেরা করতেছেন না মাস্ক আপনি এখনো পরেন? না, এখন আমি তো হাসপাতালে কাজ করি, হাসপাতালে কাজ করার সময় আমি সবসময় মাস্ক ব্যবহার করি এবং রীতিমতো হাত ধুই সাবান দিয়ে যখন দরকার হয়, এবং সম্ভবত 2 মিটার ডিস্টেন্স বা দূরত্ব বজায় রাখি। ভ্যাকসিন দিয়েছি, কিন্তু আমি মনে করি যে রিস্ক এখনো আছে। প্রথমত হলো আমার সেকেন্ড ডোজ বাকি, আর দ্বিতীয়ত হলো যে যদিও জাকির, ডাক্তার জাকির বলেছে 2 ডোজ পেয়েছে, কিন্তু আমি ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী সবাইকে বলবো যে সাবধানে থাকার জন্য, যাতে এটা ক্যারি না করে এবং এটা আরো জনের কাছে না ছড়ায়, সেই সাবধানতা সবাইকে অবলম্বন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। লেটস টেক দ্য নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম কলা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার একটা কোশ্চেন আছে। জি হোক হুনরাম। আমার মেয়ে থাইন মাসাল লাউবারে ছিল, তার ফিশ অ্যালার্জি, স্পেশালি শেল ফিশ আকি, তার সিভি অ্যালার্জি হয়, তান খাইলে সব মুখ ফুলি যায়, তান ব্রিদিং করতে প্রবলেম হয়, যদি তান থান আয় থান ইনজেকশন আকে ভ্যাকসিন নেওয়া অ্যালাউড নেই। তানোর কি তা অ্যালার্জি? ফিশ অ্যালার্জি, স্পেশালি শেল ফিশ আকি, তান সিভি অ্যালার্জি, খাইলে সব মুখ ফুলি যায়, জি ব্রিদিং করতে প্রবলেম হয়। ডক্টর জাকিরুল্লাহ কি বলেন আপনি? আমি যতদূর জানি যে এই ভ্যাকসিনে কোনো ফিশের কোনো কম্পোনেন্ট নাই। একটা যদি আমি যেটা বলছি যে একটা পার্টিকুলার জিনিসের জন্য যদি অ্যালার্জি থাকে তখন ওরা জিজ্ঞেস করে তারপর আপনাকে ভ্যাকসিন দিবে। তবে যেহেতু আপনার মেয়ের শুধুমাত্র ফিশ অ্যালার্জি আছে, হয়তো বা তারা বলবে শুড বি ফাইন, নো প্রবলেম, বাট তবু আমি বলবো আপনাকে যখন ভ্যাকসিনেশনের জন্য যাবেন প্লিজ ওদেরকে জিজ্ঞেস করেন যে এরা এর কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, বা এটা দেওয়া উচিত হবে কি উচিত হবে না, তারা আরো ভালোভাবে বলতে পারবে। তবে আমার মনে হয় না কোনো পার্টিকুলার ফিশের কোনো কম্পোনেন্ট এখানে আছে। সেলিম ভাই, আপনি কি মনে করেন? হ্যাঁ সেলিম ভাই, কি মনে করেন? আমি তোমার সাথে একই একমত যে এই ভ্যাকসিনগুলোতে কোনো প্রোটিন নাই, কোনো ফিশ নাই, ফিশ প্রোডাক্ট নাই, এবং এটা আমি মনে করি সেফ হবে। তবে অবশ্যই ভ্যাকসিন সেন্টারে যাওয়া উচিত, এবং যারা ভ্যাকসিন দিচ্ছে ওরা যখন প্রশ্ন করবে তখন বলা উচিত যে আমার ফিশ অ্যালার্জি আছে, এবং সেটা আপ টু দেম হবে টু ডিসাইড। তবে আমি মনে করি কোনো কন্ট্রাডিকশন এখানে। থ্যাংক ইউ। প্রশ্নের উত্তর পাইছেন নিব? ওকে, উনি চলে গেছেন নিশ্চয়ই স্যাটিসফাইডের জন্য চলে গেছেন। যখন আমার আম্মাকে তারা ভ্যাকসিন দিল, ভ্যাকসিনের পরে ওনাকে বসায় রাখছে একটা রুমে 15 মিনিটসের জন্য একটা টাইমার হাতে দিয়ে। ওই টাইমারের কারণ হলো যদি কোনো ধরনের রিয়াকশন হয় উইদিন 15 মিনিটস বোঝা যাবে। এটা কতটুকু সায়েন্টিফিক ডক্টর সালিমুজ্জামান? এটা খুবই সায়েন্টিফিক, কারণ যেটা জাকির বলল এটা একটা নতুন ভ্যাকসিন, এবং এটা কেবলমাত্র আমাদের জনগণকে দেওয়া শুরু হয়েছে। যদিও যখন এটা ফেজ 3 ট্রায়ালে গিয়েছে 35-45-50 হাজার লোকের আগে দেওয়া হয়েছে, কিন্তু যদি কোনো রকম অ্যালার্জিক রিয়েকশান বা ভ্যাকসিনের কোনো রিয়েকশান দেখা দেয় এবং 20 মিনিট থেকে আধা ঘন্টা সেন্টারে থাকা উচিত, কারণ সেখানে ট্রিটমেন্ট দেওয়া যাবে। যদি ভ্যাকসিন দিয়ে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বাড়িতে যদি কোনো অসুবিধা হয়
বাড়িতে বসে তো আপনি চিকিৎসা পাবেন না, সেই জন্য এটা খুবই সাইন্টিফিক যে ভ্যাকসিন দেওয়ার পরে আপনাকে অবজার্ভ করবে, দরকার হলে আপনার ব্লাড প্রেশার নেবে যদি আপনি ভালো না ফিল করেন, এটা খুবই সাইন্টিফিক। আমি একটা ট্রায়াল দেখেছি, ভ্যাকসিন ট্রায়াল ফেজ থ্রি, আমার আর এক হাসপাতালে, সে ল্যাঙ্কাস্টার রয়্যাল ইনফার্মারি, সেখানে ট্রায়াল ড্রাগ যারা পেয়েছে তাদেরকে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা বসা রাখে এবং সেই 1 ঘন্টা টেম্পারেচার নেয়, পালস রেট নেয়, ব্লাড প্রেশার নেয় এবং বারবার এসে জিজ্ঞেস করে কোনো অসুবিধা আছে কি না, 1 ঘন্টা পরে তারপর তাদেরকে বাড়িতে পাঠায়। সেটা হচ্ছে ট্রায়ালের কথা বলছি। এখন যেটা ভ্যাকসিন দিচ্ছে এটা সাইন্টিফিক যে আপনাকে 15 থেকে 20 মিনিট অবজার্ভ করবে। কারণ আমরা একটা পার্টিকুলার রিয়াকশনকে ভয় পাই শরীরে, সেটা হলো অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। একটা যদি কোনো কিছু ঢুকানো হয় শরীরের মধ্যে, কারো যদি এটার প্রতি সিভিয়ার অ্যালার্জি থাকে তাহলে উইদিন 15 মিনিটের মধ্যে সে কোলাপস করে যাবে, ব্লাড প্রেশার পড়ে যাবে, সে হয়তো সঙ্গে সঙ্গে কোলাপস করে যাবে। এই পার্টিকুলার অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন যদি কারো না হয়, পরবর্তী সময় যদি একটু গায়ের মধ্যে ফুসকুনি উঠলো বা গায়ের মধ্যে একটু চুলকানি আসলো, সেগুলিকে কন্ট্রোল করা যায় অ্যান্টিহিস্টামিন দিয়ে, কিন্তু অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনে মানুষ মরে যেতে পারে, এই কারণে 15 মিনিট অবজার্ভ করা হয়। ফ্যান্টাস্টিক, আমি খুবই আসলে খুবই সান্ত্বনা পেয়েছি আমার মায়ের সাথে বসে, যে অ্যাটলিস্ট 15 মিনিটস তাকে তারা লুক আফটার করে বাসায় দিয়ে দিয়েছে। ওয়াজ ভেরি গুড আইডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন নেক্সট প্রশ্ন হলো, অনেকে প্রশ্ন করতেছে যে এই ভ্যাকস কলটা, হ্যাঁ কলটাই প্রথমে নিই। হ্যালো, সালাম আলাইকুম। কোলা, হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। জি বলেন। জি, আমি বলতেছিলাম মানে ফাইজার যে ভ্যাকসিন আমি ইংল্যান্ডের যেটা স্বাস্থ্য ব্যবস্থা সেটা হচ্ছে যে পুরোটাই NHS, এখন সেটা ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে নানা হাসপাতালে দেওয়া হচ্ছে, জিপি সার্জারিতে দেওয়া হচ্ছে এবং শহরে শহরে ওরা ভ্যাকসিন সেন্টার খুলেছে, সেখানে দেওয়া হচ্ছে এবং সবটাই NHS এর মাধ্যমে এবং সেটাকে সেটার জন্য কোনো পে করতে হবে না। তবে 5 মাস পরে, 1 বছর পরে কি সেটা কি হবে আমি সেটা জানি না। যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন, বাংলাদেশে আমি পত্রপত্রিকায় দেখলাম যে গভর্নমেন্ট ভ্যাকসিন পাচ্ছে ইন্ডিয়া থেকে এবং সেই ভ্যাকসিনের পরে আগামী মাসে ওখানে ভ্যাকসিনকো নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওরা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন কিনে সেটা প্রাইভেটলি মার্কেট করার কথাবার্তা চলছে। সেটা বাংলাদেশের কথা বলছি, কিন্তু ব্রিটেনে এখন পর্যন্ত কোনো আমি খবর শুনিনি যে সেটা প্রাইভেটলি অ্যাভেলেবল হবে। এবং আমি মনে করি সেটা প্রাইভেটলি নেওয়ার দরকার নেই, কারণ সেটা NHS থেকেই দেওয়া হচ্ছে এবং যখন সময় আসবে তখন আপনার বাড়িতে চিঠি দেওয়া হবে বা আপনাকে ফোন করা হবে যে আপনি আসেন, আপনার এখন সময় হয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনাকে, তখন আপনি গিয়ে ভ্যাকসিন নেবেন। ফ্যান্টাস্টিক, সবাই পাবে এটা ইনশাআল্লাহ। বোন বুঝতে পারতেছেন আপনি, সবাই পাবে। মনের মধ্যে প্রশ্নটা ছিল বলতে যে ফাইজার এর ভ্যাকসিনটা পাবেন কিনা। ফাইজার, হ্যাঁ বলেন। হ্যাঁ, যতটুকু আমরা জানি যে ইউকেন গভর্নমেন্ট প্রথমে 20 মিলিয়ন বা 30 মিলিয়ন ফাইজার কপি কিনেছিলেন ভ্যাকসিন, আর তাছাড়া তো অক্সফোর্ডের ভ্যাকসিনও বেরিয়ে গেছে, একইভাবে কাজ করে, স্লাইটলি ডিফারেন্ট ফর্মুলা। আমরা যদি ফাইজারও না পান, অক্সফোর্ডের ভ্যাকসিন ডেফিনেটলি পাবেন, এবং অক্সফোর্ডের না পেলে মডার্নাটা পাবেন। অ্যাবসলিউটলি পাবেন, ভ্যাকসিন একটা পাবেন। হ্যাঁ, আমাদের এদেশে কিন্তু এটা নিয়ে চিন্তা করতে হবে না, বাংলাদেশ হইলে হয়তো অন্য ব্যাপার, কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এদেশে এটা করতে হবে না। নেক্সট প্রশ্ন, হ্যালো সালাম আলাইকুম। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন হলো যে ভ্যাকসিনটা এটা যখন দেওয়ার পরে 100% গ্যারান্টি আছে কি যে আর কোভিড হবে না? ইদরনর কোনো গ্যারান্টি কোনো মেডিসিনে দিতে পারতো না, বুঝছেন না? আপনারে ও যদি এখন হই, আপনি যদি হন যে একটা প্যারাসিটামল খাইলে আমার বেদনা 100% কমে যাব, তা তো কোনো গ্যারান্টি নাই না। তার মানে হলো কোনো জিনিসের মাঝে 100% গ্যারান্টি কেউ দিতে পারতো না। তারপরে আমি ডাক্তারের জিকাই, ডাক্তার জাকিরুল্লাহ, আপনাদের এই ভ্যাকসিনের কাছ থেকে কি আমরা 100% গ্যারান্টি পাবো? আপনি দেখেছেন তো, বলেছেন সবাই যে ফাইজার ভ্যাকসিন যারা নিচ্ছেন তাদের 95% ডেফিনেটলি ভালো থাকবেন, এটা আশা করা হচ্ছে, কিন্তু 5%
অসুখ হতে পারে এর মধ্যে। এবং যারা মডার্না নিচ্ছেন তারা বলছে 94.5%, যারা ধরেন অক্সফোর্ডটা নিবে তাদের বলছে 70% ইফেক্টিভ, ইট মিনস অ্যাটলিস্ট 70% লোকরা কমপ্লিটলি ভালো থাকবেন। তারপরে আপনি চিন্তা করুন বোন, তিনি প্রশ্ন করেছেন, এখন যারা থাকেন একটা শহরে বা যারা আছেন এই পুরো দেশে, সবাই যদি ভ্যাকসিনেটেড হয় তাহলে তো কারো কাছে ভাইরাসটা আসতে পারবে না, তখন দেখা যাবে অটোমেটিক্যালি এই ভাইরাসের প্রভাবটা কমে যাবে এবং আমরা সবাই ভালো হয়ে যাব। তো এখন ভ্যাকসিনেশনের জন্য অবশ্যই মনে রাখতে হবে সবাই আগে ভ্যাকসিনেটেড হোক, তারপর আমরা দেখবো যে কতজন তারপর এফেক্টেড হচ্ছেন, কিন্তু 90-95% লোকের আর হবে না এটাই আশা করা হচ্ছে। থ্যাংক ইউ ডক্টর সালিমুজ্জামান। আপনাকে স্বতন্ত্র একটা প্রশ্ন আমি নিজের নিজ থেকে করি, আমাকে অনেক প্রশ্ন করতেছে, এই মেডিসিনের মাধ্যমে নাকি আমাদের ফার্টিলিটি রেটকে কমানোর ব্যবস্থা করা হইতেছে? মুসলমানদের ফার্টিলিটি রেট বেশি হাই, তো এই জন্যে তাদেরকে যাতে বাচ্চা কম হয় এই জন্য এই মেডিসিনের মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসা হইতেছে, এটা কি সত্যিই না মিথ্যা? এটার কোনো বেসিস নেই, আর এটা তো শুধু মুসলমানদের জন্য এই ভ্যাকসিনটা না, এই ভ্যাকসিনটা হচ্ছে সব জাতি গোষ্ঠীর জন্য এই ভ্যাকসিনটা, এটা লোকাল সাধারণও নিচ্ছে, এটা আপনার মুসলমানও নিচ্ছে, বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আছে সব ধর্মের লোকে এটা নিচ্ছে, এবং যারা বিধর্মী তারাও এটা নিচ্ছে। এবং এটা আমি মনে করি যে এটা একটা ভিত্তিহীন প্রচার, ভ্যাকসিনের বিরুদ্ধে আমাদের গুজবে কান না দিয়ে সেই ভ্যাকসিন নেওয়া উচিত। এটা শুধু গুজব নয়, এটা একটা একেবারে অযৌক্তিক কথা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইউরোপের মধ্যে বর্তমানে পপুলেশনের রেট হচ্ছে নেগেটিভ, তাদের বাচ্চা তো কম হয়ই, তার মানে তাদের এখন নেগেটিভ চলতেছে, তাদের বাচ্চা হইতেছেই না। এখন ইউরোপের মেজরিটিরা নেবে এই ভ্যাকসিন, তারা কি জেনে শুনে আত্মহত্যা করার চেষ্টা করতেছে নাকি তাদের নিজেদের ভবিষ্যতের? এই ধরনের একটা আজগুবি কথা আপনারা কেন শুনেন এবং কেন প্রশ্নটা করেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা কোত্থেকে আসে? আপনি একটু চিন্তা করেন, এই মেডিসিনের মাধ্যমে আপনার ফার্টিলিটিকে কন্ট্রোল করবে তারা কেমনে? আর যদি কন্ট্রোল করতেই হয় তাহলে মুসলমানরা কেন এই ভ্যাকসিন সবচেয়ে পরে পাচ্ছে? হায়েস্ট ফার্টিলিটি ওই তো মুসলমান দেশগুলোতে, আপনি কি মনে করতেছেন ওইখানে প্রথমে ওই ভ্যাকসিনেশন দেওয়া উচিত ছিল না? এটা পাগলামি কথা, এটা প্রশ্ন হইতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, হ্যালো সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলেন ভাইয়া। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার গ্র্যান্ডমাদার উনি 80+ ওনার এজ, তো ওনার হচ্ছে অ্যালার্জিক এবং সাথে সাথে হচ্ছে ওনার অ্যাজমার সমস্যা আছে। তো এখন উনি আসলে করোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে, উনি চিন্তা করছেন যে মানে ভাবছেন যে ভ্যাকসিন উনি নেবেন কিনা, বা নিলে ওনার এই অ্যাজমা বা অ্যালার্জিক রিয়াকশন গুলা সেটার কোনো সমস্যা হবে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। সেক্ষেত্রে কোন স্পেসিফিক ভ্যাকসিন, যে আমরা জানি ইউকে 3টি ভ্যাকসিন অ্যাপ্রুভ করেছে, তাদের মধ্যে থেকে কোন ভ্যাকসিন কি আছে যে কারণ আমরা দেখতে পেয়েছি অনেকগুলো ভ্যাকসিনে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে অনেকের, এই ব্যাপারে আসলে একটু জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বললেন কয়েক অনেকের অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, ওটা কোথায় পাইলেন আপনি? আমি ব্রিটেনের বেশ কয়েকটি গণমাধ্যমে দেখছি যে এই স্বাস্থ্যকর্মীদের অনেকে অ্যালার্জিক। কতজন অ্যালার্জি হয়েছে? কতজন? সোফার আমি দেখছি হচ্ছে 3-4টা রিপোর্ট দেখছি এরকম, 3-4 জন লোকের অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। ওকে, লেটস গো টু ডক্টরস দেয়ার। ডক্টর জাকিরুল্লাহ, কতজন লোকের উপরে এই ভ্যাকসিন প্রথমে ট্রায়াল করা হয়েছে? বললাম তো সেলিম ভাই বললেন, এক এক জনের জায়গায় এক এক জায়গায়, কোথাও 42,000 কোথাও 55,000, এক এক ভাবে করা হয়েছে। কিন্তু অ্যাট লিস্ট 50,000, 45,000, 70,000 পিপলের উপরে এই ভ্যাকসিন প্রথম ট্রায়াল করা হয়েছে, এক নম্বর। দ্বিতীয়টা হচ্ছে কত মিলিয়ন অলরেডি ভ্যাকসিনেশন নিয়ে নিয়েছে অলরেডি আমাদের এখানে? 4.2 মিলিয়ন। হ্যাঁ, 4.8-5 মিলিয়ন পিপল অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে গেছে গ্লোবালি। এখন যদি শুনেন, এখন যদি 4.8 মিলিয়ন to 5 মিলিয়ন পিপল হ্যাভ বিন ভ্যাকসিনেটেড, 70,000, 50,000, 45,000 পিপল হ্যাভ বিন ট্রাইড, আউট অফ দম ওনলি এ হ্যান্ডফুল অফ পিপল হ্যাভ হ্যাড এন অ্যালার্জিক রিয়াকশন, হোয়াট ডাজ দ্যাট সে ডক্টর, হোয়াট ডাজ দ্যাট সে? আমাদের মেডিসিনে স্বাস্থ্য ব্যবস্থায় অ্যালার্জিটা আনকমন কিছু না, অনেক অনেক ওষুধেরই ছোটোখাটো অ্যালার্জি হতে পারে,
এবং মানুষের শরীর ভেদে খুব রেয়ারলি যেটা জাকিরুল্লাহ বললেন যে অ্যানাফাইলেক্টিক রিয়াকশন সেটা হয় এবং সেটা খুবই কম, 1 in 10 to 15 million লোকের এরকম রেয়ার অ্যালার্জি হতে পারে এবং সেটা সিগনিফিকেন্ট বা উল্লেখযোগ্য কিছু না, সেটা ছোটখাটো অ্যালার্জি হতে পারে এবং সেটার জন্য ভয় না পেয়ে, এই যে মহিলা বললেন ওনার মা 80+ এবং ওনার অ্যাজমা আছে, উনি সুস্থ হয়েছেন মাশাআল্লাহ সুস্থ হয়েছেন ভালো করোনা থেকে, কিন্তু আমি এখনো মনে করি যে একবার যার করোনা হয়েছে দ্বিতীয়বার করোনা হওয়ার উদাহরণ আছে, ব্রিটেনেই হয়েছে এবং হংকংয়েও কেস পাওয়া গেছে যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছে, এবং সেই জন্যেই একবার করোনা হওয়ার এক মাস পরে তার ভ্যাকসিন যদি অ্যাভেলেবল থাকে তাহলে নিয়ে নেওয়া উচিত। এবং আমি আপনার মাকে বলবো যে ওনার যদি টার্ন আসে ওনার ভ্যাকসিন নেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের টাইম কিন্তু কমে গেছে। ডক্টর জাকিরুল্লাহ, আপনাকে ফাইনাল পয়েন্ট বলার জন্য আমি অনুরোধ করছি, আপনার কথা বলেন, প্লিজ শেষ করে ফেলি আমাদের প্রোগ্রামটা। আচ্ছা, আমি যেহেতু মাসরুফ ভাইয়ের প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি, খপদ্দার কখনোই আপনার এই গুজবে কান দিবেন না, কারণ গুজব অনেকে ছড়াবে, অনেকে হয়তো বা ভ্যাকসিন বিশ্বাস করেন না, একটা গ্রুপ আছে সারা পৃথিবীতে আছে, তারা হয়তো এইভাবে ছড়াবে মানুষের কাছে গুজব। আবার কিছু কিছু আমাদের মুসলমান ভাই বোনরাও আছেন, তারাও ধর্মের নামে হয়তো বা গুজব ছড়াবেন, প্লিজ দয়া করে আপনারা পড়ুন, জানুন, কেউ কারো ক্ষতি করার জন্য এই ভ্যাকসিনটা আপনাকে দিতে বলছে না, আমরা সবাই মিলে যদি একসাথে ভ্যাকসিনেটেড হই তাহলে এই মহামারীর রোগটা সারা পৃথিবী থেকে বিদায় নিতে পারবে, আর যদি না হই তাহলে এটা সারা বছর চলতে থাকবে। অতএব সমস্ত গুজব বাদ দিয়ে দয়া করে ভ্যাকসিনেটেড হন এবং সবাইকে বাঁচান, পৃথিবীর সবাইকে বাঁচান এবং আমরা নিজেরাও বাঁচি। এখন আমি আপনাদেরকে এটা বলি, আমাদের ডাক্তার দুজনকে প্রথমে ধন্যবাদ দিই, সেলামুজ্জামান এবং জাকিরুল্লাহ, ডাক্তার দুজনকে আমাদের একান্ত গ্র্যাটিচিউড এবং থ্যাঙ্কফুলনেস টু দ্যাম। বাট লেট মি মেক এ পয়েন্ট টু ইউ অল, আমার একটা পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, লাইফ বাঁচানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা লাইফ বাঁচায় এবং যারা লাইফ নেয় তাদের ব্যবধানটা এটা, আল্লাহ বলছেন মান কাতারা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতারা আন-নাসা জামিআ ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়া আন-নাসা জামিআ, যারা একটা লাইফ নিল তারা সারা দুনিয়ার মানুষের লাইফ নিয়ে নিল, আর যারা একটা লাইফ বাঁচালো তারা সারা দুনিয়ার মানুষের লাইফকে বাঁচালো। তো আমরা যদি এ ধরনের গুজব রটায়ে লোকদের লাইফকে রিস্কের মধ্যে ফেলি, কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনাদের কাছে যদি সত্যতার কোনো ভিত্তি না থাকে, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাইলেন, একটা ফেসবুকের মেসেজ দেখলেন আর সাথে সাথে ওইটা ফরওয়ার্ড করে দিলেন, এটা কিন্তু অ্যালাউডই না ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলছেন তোমাদের মধ্যে যখন কোনো নিউজ আছে তখন তোমরা ওটাকে ফাতাবাইয়ানু, ওটা সত্যতা প্রথমে যাচাই করো, তারপর ওইটাকে বর্ণনা করো, শেয়ার করো, ব্রডকাস্ট করো। আমরা না জেনে যদি কারোর ক্ষতি করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, কিন্তু জেনে শুনে এই ধরনের মিথ্যা প্রচার করার আমাদের জন্য উচিত হবে না। ভ্যাকসিনেশন এসেছে আমাদের কাছে আমাদের লাইফ রক্ষা করার জন্য, এটা না দরকার। গুজব রটাবেন না, নিজেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ, বাসায় থাকবেন এবং হাত ধুবেন, মুখের মধ্যে মাস্ক লাগাবেন, আর মসজিদে যাওয়ার দরকার নেই এখন, মসজিদ যদি বন্ধ থাকে বাসায় বসে বসে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী থেকে উদ্ধার করে এবং মুসলমানদেরকে অমুসলমানদেরকে পৃথিবীর সব জাতির সব ধরনের লোকদেরকে এই করোনা ভাইরাস এবং COVID-19 থেকে রক্ষা করে এবং উদ্ধার করে। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।